ফ্রেন্ডস, এই গরমে এটাই বেস্ট। তো দেখো যাচ্ছে পেপসি, পেপসি কত বোধ হয় কতদিন পর এখানে বসে আছি না, ভীষণ ঘামছি, কিন্তু ঘামলে কি হবে, এখানে ভীষণ হাওয়া বাওয়াও চলছে। তো চলো এটা খাই। আর এই যে বোন, বোনেরটা অর্ধেক হয়ে গেছে শেষের দিকে, আমারটা এখনো পর্যন্ত কাটিনি, কাটবো। দারুণ খেতে। আমার মকে মকে সব কালারই ভালো লাগে, কিন্তু যেটা ব্ল্যাকটা আছে সেটা, ব্ল্যাকটা অতটা আমি পছন্দ করি না, বাদ বাকি সব কালার ভালো লাগে, অরেঞ্জটা আরো বেশি ভালো লাগছে। না ধরলেও চুষে চুষে খাচ্ছি। ওইদিকে চলে যাচ্ছে মাসিদের বাড়ির কাছে। পুকুর পাড়ে বসে পেপসি খাওয়া, দেখতে পাচ্ছ ওই যে হয়েছে, ওটা হচ্ছে পুরোটাই বাঁশ বাগান, দেখতে পাচ্ছ কতটা বড়, দেখো পুরোটাই বাঁশ বাগান। ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাচ্ছি, চলো পেপসিটা আগে শেষ করে দিই। কালার হয়েছে, দেখতে পাচ্ছ জিপটা আমার গ্রিন হয়ে গেছে, তো জিপটা আমার গ্রিন হয়ে গেছে, গ্রিন দেখি শেষ পর্যন্ত পুরো জিপটা আমার গ্রিন করতে পারে কিনা। দেখো জলগুলো বরফে, মানে পেপসির জলগুলো সব শেষ করে দিয়েছে, আর পেপসির একদম যে সরু মতন যে বরফটা আছে সেটাই মাত্র পড়ে আছে। এবার এটাও তাতে শেষ করে দিই। এই যে গরম পড়েছে, এবার এইগুলোই আর কি বেশি চোখে পড়বে, গরমের সময় এসব পেপসি, তারপর আইসক্রিম। আর তোমাদেরকে একটা কথা বলি, আমার না আচ্ছা তারা তোমরা বলো যে নারকেলের আইসক্রিম কারা কারা খেয়েছো, নারকেলের আইসক্রিম খেতে খুব ভালো লাগে, ওটা ঠিক পাওয়া যায় না কিন্তু ভীষণ ভালো লাগে। শেষের দিকে একদম একটু পড়ে আছে, দেখতে পাচ্ছ। হ্যাঁ তো ইয়ে না সেই জন্য দেখা, এই দেখতে পাচ্ছ ফিনিশ, 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 ফিনিশ। তো চলো এটাকে ফিনিশ করে দিলাম, আর একটা জিনিস করবো, মুখটার মধ্যে একটা জিনিস করবো যেটা আমি ছোটোবেলায় করতাম। তো চলো, মানে গ্রামের সাইডে এসেছি আর এরকম কাজ করবো না, তা কখনো হয় না। তো চলো করছি।
দেখো তোমরা এই যে পুকুর, চলো ভাই পুকুরে আস্তে আস্তে করে নামবো। চলো, আচ্ছা আমি একটু ব্যাক করে দিই, ঠিক আছে? এই যে পুকুর পাড়ে আমি দাঁড়িয়ে আছি, সিঁড়ির মধ্যে, সিঁড়ির ওপরে। তো চলো আস্তে আস্তে করে নামছি। তো ফ্রেন্ডস, তখন আমি এসেছিলাম, এই যে বসে পড়েছি, দাঁড়াও, এই যে বসে পড়েছি, এই যে তখন একে দেখলে এটা আমি কি করব, জল ভরে নিচ্ছি। এবার পুকুরটা দেখতে পাচ্ছ, একদম জলের কাছে চলে এসেছি। দেখো পুকুরটা এই রাউন্ড, এই রাউন্ড হয়ে গেছে, এই রাউন্ড, এই রাউন্ড হয়ে গিয়ে পুরো এখানে চলে এসেছে, মানে পুরো গোল টাইপের, দেখতে পাচ্ছ তোমরা, গোল একদম। তো দেখো জল ভরে নিয়েছি, এবার আমি কি করবো, এটা বাঁধবো। দেখো এই যে হয়ে গেছে, তো এটা আমি বাঁধবো। আর দেখো এই যে এখন একটু ভালো লাগলেও পরে যখন স্নান করব তখন আরো বেশি ভালো লাগবে। এই যে সিঁড়ি, এখানে আর একটা সিঁড়ি আছে, আর একটা নিচে সিঁড়ি আছে, মানে এখানে মোটামুটি তিনখানা সিঁড়ি আছে, এখানে এখানে এখানে, বাদ বাকি মানে তিনটে সিঁড়ির পর বাদ বাকি আর কোনো সিঁড়ি নেই। আর আমি শুনেছি মাসির কাছে যে এটা একটু অনেকটাই ডিপ আছে, তো বেশি দূর তো আর যাবো না, কেন কি আমি সাঁতার জানি না, বেশি দূর যাবো না, অল্পটুকুই যাবো, অল্পটুকু কি একদমই কম যাব। তো চলো এটা একটু বাদ, চলো এটা বেঁধে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি, আর আরেকটা জিনিস তোমাদের সঙ্গে দেখাচ্ছি, চলো। ফোনটা দিতে পড়ে না, যাবে 12:24 বেজে। তারপর জানি না কেন কি বাংলা গান আমি আর অতটা ঠিক জানি না, অতটা ঠিক পারিও না, আমি একটু হিন্দি গানটি পারি, কারণ কি সবসময় তোমরা জানোই ভালো করে, তোমাদের অবশ্যই এতদিনে তোমরা বুঝেই গেছো যে আমার ডিজে সং ভীষণ ভীষণ ভালোবাসি প্রত্যেককেই, মানে ধরো বাংলা গান, বাংলা গানের ডিজে, তারপর হিন্দি গানের ডিজে, ডিজে সংগুলো আমার ভীষণ ভীষণ পছন্দ, কারণ কি এত বৃদ্ধি, এত মিউজিক্যালি জিনিসটা হয়, তো ভীষণ পছন্দ করি। তো চলো একে আগে বেঁধে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি, চলো। তো ফ্রেন্ডস দেখো, এই যে দেখো আমি পুরো বেঁধে নিয়েছি, এটা আমি বেঁধে নিয়েছি, এবার এটা আমি ভাইদের দিয়ে দেবো, কারণ ওরা খেয়ে নেবে। এই যে চলে এসছে, পাবো কেন, দাদাকে দেখাও, যাও, ও চলে গেল ঘরে। তো চলো আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, চলো এখান থেকে উঠি। এই যে তখন দূর থেকে দেখাচ্ছিলাম না, এখানটা পুরো বাঁশবাগান, এই দেখো বাঁশবাগান, এই দেখো পুরোটাই বাঁশ ছাড়, দেখতেই পাচ্ছ পুরোটাই বাঁশ ছাড়। দাঁড়াও দেখাচ্ছি, দেখো। তো দেখো ফ্রেন্ডস, এই যে বাঁশবাগান,
একদম পুকুরের পাশে। দেখো কতটা চলে যাচ্ছে, দেখতে পাচ্ছ কতটা বড়, মানে যতটাই আমি হাঁটছি মানে চারিদিকে ছড়িয়ে আছে। তো ফ্রেন্ডস, এখনো অনেক কিছু দেখানোর বাকি আছে, তো চলো একটা একটা করে তোমাদের সঙ্গে সবটা আমি শেয়ার করব আমার এই ব্লগের মাধ্যমে। তো আশা করছি তোমাদের খুব ভালো লাগছে। তো নেক্সট ভিডিও নিয়ে ফিরে আসছি, তো তখন টাটা।